আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ভিউয়ার্স, এই ভিডিওর আলোচনার বিষয় দাঁতের ক্যারিজের স্থানভেদে কখনো অ্যামালগাম ফিলিং, কখনো বা কালার ম্যাচিং বা কম্পোজিট ফিলিং করা হয়ে থাকে, আর এই ফিলিংয়ের স্থায়িত্ব সম্পর্কে আলোচনা করব। তো ভিউয়ার্স, এ ব্যাপারে বিস্তারিত আলোচনা শুরু করছি, ভিডিওটি দেখতে থাকুন। ভিউয়ার্স, দাঁতে ফিলিং করার প্রয়োজন তখনই হয় যখন দাঁতের দাঁত ক্যারিজে আক্রান্ত হয়, অর্থাৎ ক্যারিজ শব্দের অর্থ হলো দন্ত ক্ষয়রোগ। দাঁতের অংশের যে কোনো অংশ যদি হালকা বা অতিরিক্ত ক্ষয় হয়ে যায় তখন সেটিকে আমরা ডেন্টাল ক্যারিজ বলে থাকি। এটি একটি পাশ থেকে ক্ষয় হয়ে যেতে পারে অথবা উপরিভাগে এ ধরনের ডেন্টাল ক্যারিজ সৃষ্টি হতে পারে, যেটিকে আমরা বাংলাতে পোকা লাগার সমস্যা বলে থাকি। তো ভিউয়ার্স, দাঁতের যে কোনো অংশ যদি ক্ষয় হয়ে যেতে থাকে তবে সে দাঁতটি ডেন্টাল ক্যারিজে আক্রান্ত। তো যাই হোক ভিউয়ার্স, মূলত ডেন্টাল ক্যারিজে আক্রান্ত যে দাঁতগুলো থাকে সেগুলো ফিলিংয়ের মাধ্যমে ট্রিটমেন্ট করা যায় যদি ডেন্টাল ক্যারিজটি অল্প হয়ে থাকে এবং পাল্পে না গিয়ে থাকে। তো ভিউয়ার্স, এখানে যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে দু ধরনের ফিলিং করা রয়েছে। কম্পোজিট ফিলিং হলো সেটি যেটি দাঁতের কালারের সঙ্গে ম্যাচিং করে করা হয়ে থাকে। এখানে যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন দাঁতের উপরে কম্পোজিট ফিলিং করা রয়েছে আর তার জন্যে এটি দাঁতের সেম কালারের মতো হয়ে থাকে। এবং আপনারা এখানে যে ছবিটি দেখতে পাচ্ছেন এটি হলো দাঁতের অ্যামালগাম ফিলিং, বা এটিকে আমরা অনেকে মেটাল ফিলিং বলে থাকি, সিলভার ফিলিং বলে থাকি, মূলত এর নাম হলো অ্যামালগাম ফিলিং। তো ভিউয়ার্স, দাঁতের ক্ষেত্রে বিশেষ কখনো অ্যামালগাম ফিলিং করা যায়, কখনো বা কম্পোজিট ফিলিং করা হয়ে থাকে। ভিউয়ার্স, এখানে যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন এটি মূলত অ্যামালগাম ফিলিং। দেখতে পাচ্ছেন যে দাঁতের উপরে বেশ কালো কালো দেখা যাচ্ছে, তো মূলত অ্যামালগাম ফিলিংয়ের কালারটা এমন হয়ে থাকে যেমনটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, সিলভার কালারের হয়ে থাকে বা হালকা কালো হয়ে থাকে। তো এটি হলো অ্যামালগাম ফিলিং। এই অ্যামালগাম ফিলিংটি বেশ শক্ত এবং মজবুত হয়ে থাকে। ভিউয়ার্স, এই অ্যামালগাম ফিলিংয়ের কিছু ক্ষেত্র রয়েছে। আপনার যদি দাঁতের সাইড থেকে ক্ষয় হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এ ধরনের অ্যামালগাম ফিলিং করা যায় না। অ্যামালগাম ফিলিং শুধুমাত্র যখন দাঁতের ভিতরে ক্যাভিটি হয়ে যায়, গর্ত হয়ে যায়, সেই ক্ষেত্রে এই অ্যামালগাম ফিলিংটি আমরা করে থাকি। কিন্তু যদি দাঁতের একটি পাশে সমস্যা হয়ে থাকে বা পাশে ক্ষয় হয়ে যায় তাহলে কিন্তু এই অ্যামালগাম ফিলিং করা যায় না। মূলত যে কালার ম্যাচিং যে ফিলিংগুলো রয়েছে তার থেকে এই অ্যামালগাম ফিলিংগুলো অতিরিক্ত শক্ত এবং মজবুত হয়ে থাকে। ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন যে কয়েকটি দাঁতে অ্যামালগাম ফিলিং করা রয়েছে। তো এই অ্যামালগাম ফিলিংটি মূলত দাঁতের মধ্যবর্তী স্থানে, অর্থাৎ দাঁতের উপরিভাগে যদি কোনো ক্যাভিটি হয়ে যায় বা গর্ত হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই অ্যামালগাম ফিলিংয়ের মাধ্যমে ফিলিং করে দিয়ে থাকি। এমন অবস্থায় চাইলে কালার ম্যাচিং ফিলিংও করা যাবে, কোনো ধরনের সমস্যা নাই। দাঁতের যে ক্যারিজ হয়ে থাকে সেই ক্যারিজটি পরিষ্কার করার পরে দাঁতের যে গর্ত হয়ে যায় সেই গর্তটি ফ্লাফ করে দেওয়াটাই হলো ডেন্টাল ফিলিং করা। তো ভিউয়ার্স, এই ফিলিং করার ক্ষেত্রে আপনি কম্পোজিট ফিলিংও করাতে পারেন, আবার এ ধরনের অ্যামালগাম ফিলিংও আপনি কিন্তু করাতে পারেন। তবে কম্পোজিট যে ফিলিং রয়েছে, যেটি কালার ম্যাচিং ফিলিং, কালার ম্যাচিং ফিলিংয়ের থেকে এই যে যে অ্যামালগাম যে ফিলিংটি রয়েছে এটির লংজিভিটি অনেক গুণ বেশি। কালার ম্যাচিং যে ফিলিংগুলো থাকে এগুলো দ্রুত ক্ষয় হয়ে যায়। ফিলিংয়ের আবার তারতম্য রয়েছে কালার ম্যাচিং ফিলিংয়ের মধ্যে বা কম্পোজিট ফিলিংয়ের মধ্যেও আপনার ভালো মন্দ রয়েছে, মানে লংজিভিটির দিক থেকে কোনোটা অনেক দিন স্থায়ী হয়ে থাকে, কোনোটা বা দ্রুত ক্ষয় হয়ে যায়। কিন্তু এইখানে যে ফিলিংটা আপনারা দেখতে পাচ্ছেন এটিকে আমরা অ্যামালগাম ফিলিং বা সিলভার ফিলিং, মেটাল ফিলিং নামে বলে থাকি। তো এই ফিলিংটি বেশ অন্য অন্য ফিলিং যেগুলো রয়েছে তার তুলনায় এই মেটাল ফিলিংগুলো অত্যন্ত মজবুত হয়ে থাকে, এগুলো সাধারণত ক্ষয় হতেই চায় না। ভিউয়ার্স, এখানে যে সমস্যাটা আপনারা দেখতে পাচ্ছেন যে দাঁতের পাশ থেকে ক্ষয় হয়ে গেছে, এখানে দেখুন যে ক্ষয় হয়ে গেছে, এখানে প্রতিটি দাঁতে কিন্তু একটি পাশ থেকে, একটি সাইড থেকে ক্ষয় হয়ে গেছে। তো এখানে দাঁতে কোনো ধরনের গর্ত নাই, আর গর্ত যদি না থাকে তাহলে আপনি এ ধরনের অ্যামালগাম ফিলিং করাতে পারবেন না। এখানে যে সমস্যাগুলো দেখছেন এ ধরনের সমস্যা যখন দাঁতে হয়, দাঁত যখন এইভাবে ক্ষয় হয়ে যায় তখন দাঁত সেন্সিটিভ হয়ে ওঠে, দাঁত শিরশির একটা ভাব চলে আসে। কিন্তু এ ধরনের যতক্ষণ পর্যন্ত আপনি ফিলিং করে এ ধরনের যে ক্ষয়, যতটুকু অংশ ক্ষয় হয়েছে ততটুকু অংশ যদি আপনি পূরণ করিয়ে না নেন তাহলে কিন্তু আপনার সে সমস্যা যাবে না। এ ধরনের সমস্যায় আপনি যদি ফার্মেসি থেকে ওষুধ কিনে খান কোনো ধরনের ফলাফল আপনি কিন্তু পাবেন না। এ ধরনের সমস্যার জন্য আপনাকে ডাক্তারের কাছে যেতে হবে, দাঁতের ডাক্তারের কাছে, এবং আপনাকে দাঁতে ফিলিং করাতে হবে। যখন আপনি ফিলিংয়ের মাধ্যমে ট্রিটমেন্ট করিয়ে যতটুকু
যতটুকু অংশ ক্ষয় হয়েছে ঠিক ততটুকু অংশ যখন আপনি পূরণ করিয়ে নেবেন কৃত্রিমভাবে ফিলিং করিয়ে, তখন থেকেই আপনার সে সমস্যাটি সমাধান হয়ে যাবে বা সে সমস্যাটা থেকে তখনই আপনি কিন্তু মুক্তি পাবেন। এ ধরনের সমস্যায় চিকিৎসার জন্য চিকিৎসার আগে অথবা পরে কোনো ধরনের ওষুধ খাওয়ার প্রয়োজন হয় না। তো যখন আপনার ডেন্টাল ক্যারিসটি বা ক্ষয়ে যাওয়া সমস্যা যখন একটি পাশে হবে, যেমন প্রতিটি দাঁতের কিন্তু সাইড থেকে এখান থেকে ক্ষয় হয়ে গেছে, তো এরকমভাবে যখন ক্ষয় হয়ে যাবে তখন কিন্তু আপনি এই যে অ্যামালগাম ফিলিং এটি করাতে পারবেন না। এটি শুধুমাত্র দাঁতের উপরিভাগে বা দাঁতের এক পাশে যদি গর্ত হয়ে যায় ডেন্টাল ক্যারিজ হওয়ার ফলে, সেই ক্যারিজটি যখন দাঁতের গভীরে প্রবেশ করে, দাঁতের উপরিভাগ থেকে যখন ক্যাভিটি হয়, গর্ত হয়, তখন আপনি এ ধরনের ফিলিং করাতে পারবেন, যেটিকে অ্যামালগাম ফিলিং বলে, অথবা আপনি চাইলে কালার ম্যাচিং ফিলিংও আপনি করাতে পারবেন। কিন্তু এই যে যে ক্ষেত্রটা দেখতে পাচ্ছেন দাঁতের সাইড থেকে ক্ষয় হয়ে গেছে, এই ক্ষেত্রে আপনি কিন্তু এই যে যে ফিলিংটা রয়েছে এটি করাতে পারবেন না, কারণ দাঁতের এমন স্থানে অ্যামালগাম ফিলিং করা যায় না। এই ধরনের দাঁতের জন্য যদি আপনি ফিলিং করাতে চান তাহলে আপনাকে কালার ম্যাচিং ফিলিং করাতে হবে, যেটিকে আমরা কম্পোজিট ফিলিং বলে থাকি। এই কম্পোজিট ফিলিংয়ের মাধ্যমে আপনি এমন দাঁতের চিকিৎসা করাতে পারবেন। ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন কয়েকটি দাঁতে যে ক্ষয় রয়েছে, এই ক্ষয়গুলো আপনি অ্যামালগাম ফিলিং দ্বারা কিন্তু পূরণ করতে পারবেন না। এর জন্য আপনাকে কম্পোজিট ফিলিং করাতে হবে, কালার ম্যাচিং ফিলিং করাতে হবে। দেখতে পাচ্ছেন এখানে বেশ কয়েকটি দাঁতে ফিলিং করা রয়েছে। তো এ ধরনের যদি ক্যারিসটি দাঁতের গোড়ার দিকে হয় বা এরকম ক্ষেত্রে হয়, তাহলে অবশ্যই আপনাকে কম্পোজিট ফিলিং করাতে হবে। আপনি এখানে কোনো ধরনের অ্যামালগামের মাধ্যমে ফিলিং করাতে পারবেন না। ভিউয়ার্স, এছাড়া যদি কোনো কখনো দেখা যায় যে এমন অবস্থা হয়ে থাকে, বিশেষ করে সামনের দিকে যে দাঁতগুলো থাকে সেগুলাই যদি এ ধরনের ক্যারিজে আক্রান্ত হয়, তো এ ধরনের দাঁতের জন্য কিন্তু আপনি অ্যামালগাম ফিলিং কখনোই করাতে চাইবেন না। কারণ হলো অ্যামালগাম ফিলিংটা দেখতে একটু কালো হয়ে থাকে বা সিলভার কালারের হয়ে থাকে, আর তার জন্যই যদি সামনের দিকে কোনো দাঁতে ক্যারিজে আক্রান্ত হয় তাহলে কিন্তু আপনি অ্যামালগাম ফিলিং করাতে চাইবেন না বা করাটা ঠিক হয় না। কারণ হলো এখানে যখন অ্যামালগাম ফিলিং করা হবে তখন সামনের দিকে দেখতে কালো দেখা যাবে, দেখতে খুব একটা ভালো দেখা যাবে না, আর তার জন্যই এই যে কম্পোজিট ফিলিংগুলো রয়েছে এখানে আপনাকে কম্পোজিট ফিলিং করাতে হবে। যদি এমন স্থানে আপনি কম্পোজিট ফিলিং করান তাহলে বেশ সেটি অনেক দিন পর্যন্ত, অনেক বছর পর্যন্ত কিন্তু এটা স্থায়ী হবে। ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন সামনের দাঁতে কয়েকটি ডেন্টাল ক্যারিজ রয়েছে, আর এই ক্যারিজটি পরিষ্কার করে সেখানে ফিলিং করে দেওয়া হয়েছে, যেটি কম্পোজিট ফিলিং করা হয়েছে। আর যেহেতু সামনের দিকে আমাদের খুব একটা প্রেশার দিতে হয় না দাঁতের, তার জন্যই এমন পজিশনে আপনি কম্পোজিট ফিলিং করালে সেটির ক্ষয় কম হবে। এছাড়া দেখার একটা বিষয় রয়েছে, আর তার জন্য সামনের দাঁত হলে আপনাকে অবশ্যই এই কম্পোজিট ফিলিংয়ের মাধ্যমে ট্রিটমেন্ট করাতে হবে। ভিউয়ার্স, যখন ডেন্টাল ক্যারিজে দাঁত আক্রান্ত হয়, দাঁতের যে ডেন্টাল ক্যারিজ রয়েছে সেটি যখন রিমুভ করা হয় তখন সেখানে একটা গর্তের সৃষ্টি হয়, আর সেই গর্তটাই আপনার ফিল আপ করে দেওয়াটাই হলো দাঁত ফিলিং করা। তো ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন কয়েকটি দাঁতে ফিলিং করা রয়েছে, তো যে কয়টি দাঁতে এখানে ফিলিং করা রয়েছে সব কয়টি দাঁতেই কিন্তু কোনো না কোনো ডেন্টাল ক্যারিজ যুক্ত ছিল। আর ডেন্টাল ক্যারিজটি যখন পরিষ্কার করা হয়েছে তখন দাঁতের উপরে ক্যাভিটি হয়ে গেছে, আর সেই ক্যাভিটির ভিতরে কিন্তু ফিলিং দিয়ে সেটি ফিল আপ করে দেওয়া হয়েছে। তো মূলত ফিলিংয়ের ব্যাপারটা হলো আপনার ফিলিং দিয়ে রাখতে হবে, কালার ম্যাচিং ফিলিং করুন অথবা এই অ্যামালগাম ফিলিং করুন, যে কোনো একটা ফিলিং করলেই হবে। তবে লংজিভিটি বা স্থায়িত্ব দিক দিয়ে হিসেব করলে দেখা যায় যে এই যে যে কালার ম্যাচিং যে ফিলিংগুলো রয়েছে এই ফিলিংয়ের থেকে এই যে যে মেটাল ফিলিংটা আপনারা দেখতে পাচ্ছেন বা অ্যামালগাম ফিলিং, এইটির এই অ্যামালগাম ফিলিংয়ের লংজিভিটি বা ধারণ ক্ষমতা অনেক অনেক গুণ বেশি হয়ে থাকে এই যে কালার ম্যাচিং ফিলিংয়ের থেকে। তবে এটি সামনের দিকে করা উচিত নয়, এটি যদি মাড়ির দাঁতে কোনো ধরনের ক্যাভিটি হয়ে থাকে তাহলে আপনি মাড়ির দাঁতের জন্য এ ধরনের যে অ্যামালগাম ফিলিং রয়েছে এটি আপনি মাড়ির দাঁতে করাতে পারেন, তবে সামনের দাঁতের জন্য এ ধরনের ফিলিং নয়। তো ভিউয়ার্স, ভিডিওর আলোচনা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য। এছাড়া দাঁত নিয়ে কোনো সমস্যায় যদি আপনি ভুগে থাকেন অথবা দাঁত সম্পর্কে যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনি আমার সঙ্গে পরামর্শ করতে পারেন। আর তার জন্য আমার যে ভিডিওটি আপনি দেখছেন এর যে ডেসক্রিপশন বক্স রয়েছে সেই ডেসক্রিপশন বক্সে ইমো নাম্বার দিয়ে রেখেছি, যেখানে সে ইমো নাম্বারে আপনি আপনার দাঁতের ছবি দিয়ে বিভিন্ন ধরনের পরামর্শ নিতে পারেন।
তো ভিউয়ার্স, ভিডিওর আলোচনা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য। সবাই ভালো থাকবেন, সালামু আলাইকুম।